আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সিঙ্গারা বানাতে হয়। এখানে আমি সিঙ্গারা তৈরির সব উপকরণ রেডি করে রেখেছি। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার, দ্যাট মিন্স ময়দা। সিঙ্গারা তৈরির জন্য আলু, তাতে আছে তেল, পানি, লবণ, এখানে আছে ধনে পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, পাঁচফোড়ন, সুজি, এখানে গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। এখন আমি প্রথমে ময়দাতে কিছুটা লবণ দিব, লবণটা পরিমাণ মতো টেস্ট করে দেখি। এখন আমি ময়দাতে অল্প অল্প করে পানি মিক্স করব, কিছু হালকা গরম পানি, সবটা পানি একবারে দিব না, অল্প অল্প করে মাখাবো। এখন আমাদের ময়দা মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি একটা ভিজা কাপড় দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে এটাকে ঢেকে রেখে দিব, এর উপরে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমাদের কি করতে হবে, সবজিটা রেডি হওয়ার জন্য চুলাটাকে অন করে দিয়ে 4 টেবিল চামচ পরিমাণ তেল, প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, এখন আমি এটার মধ্যে মটরশুঁটিটা ঢেলে দিচ্ছি, 1 কাপের মতো মটরশুঁটি আছে। তার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি, লবণটা দিব স্বাদ মতো, পরে টেস্ট করে যদি কম বেশি হয় আর একটু দিয়ে দিব। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে রাখা আছে গরম মশলা, গরম মশলা, ঠান্ডা মশলা, সব কিছু একসাথে। গরম মশলা, হলুদ, 1/2 চামচের থেকে একটু কম হলুদ, 1/2 চামচের থেকে একটু বেশি মরিচ, কারণ আমি কাঁচা মরিচটা দিব না, কামড়ের পরে ওটা বেশি ঝাল লাগতে পারে। 1/2 চামচের থেকে একটু কম জিরা এবং ধনিয়া, সব একসাথে আমি এখন দিয়ে দিচ্ছি। আমাদের সিঙ্গারার মিক্স এখন রেডি। এখন এটা থেকে সামান্য একটু পরিমাণ নিয়ে ওটাকে রুটি করব। এখন আমরা রুটিটাকে মাছ বরাবর কাটব এবং একটু পানি নিব এটা আঠা লাগানোর জন্য। একটু টাইট করে লাগাবো যাতে ভাজার সময় ভিতর থেকে বের হয়ে না আসে, এটা এইভাবে ধরবো। সাইডেও পানি দিয়ে দিই এটা যাতে মুখটা খুলে না আসে ভাজার সময়।
কি ভাবে বন্ধ করব। ভালোভাবে বন্ধ করব যাতে ভাজার সময় তেলের মধ্যে ভিতর থেকে আলু অথবা মটরশুঁটি বের হয়ে না আসে। তৈরি হয়ে গেল আমাদের সমুচা। এখন আমাদের সমুচাটা ভাজার জন্য তৈরি। এক এক করে সমুচা দিয়ে দিচ্ছি। লুকিং সো গুড, আশা করছি খেতেও বেশ ভালোই লাগবে। এখন আমাদের সিঙ্গারা তৈয়ার খাবারের জন্য। বিকালের নাস্তা চায়ের সাথে খুবই মুখরোচক। আপনারা তেঁতুলের চাটনি অথবা টমেটো ক্যাচাপের সাথে ওটা খাইতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।